ঘুমানের পূর্বে এই জায়গাগুলোতে লাগান সরিষার তেল এবং দেখুন ম্যাজিক সরিষার তেল প্রত্যেকটি ঘরেই পাওয়া যায় কেউ এটি খাওয়ার কাজে ব্যবহার করে অথবা কেউ মালিশের কাজে সরিষার তেল শরীরের জন্য অনেক উপকারী এই তেলে আয়রন ভিটামিন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম মিনারেল ছাড়াও অনেক উপকারী উপাদান পাওয়া যায় যদি ঘুমানোর পূর্বে এই তেলটি আপনার শরীরে লাগিয়ে রাখতে পারেন তাহলে আপনি অনেক ধরনের উপকার পেতে থাকবেন তো আজকে আমরা আপনাদেরকে জানাবো কোন অঙ্গে সরিষার তেল লাগালে কি কি ধরনের উপকার পেতে পারেন তো চলুন জেনে নেওয়া যাক নাম্বার মাথায় সরিষার তেল মালিশ আপনি যদি সারাদিন কাজের পর ক্লান্ত এবং অনেক বেশি দুর্বল মনে করেন তাহলে ঘুমাতে যাওয়ার পূর্বে মাথায় সরিষার তেল ব্যবহার করুন এতে করে আপনার ক্লান্তি ভাব দূর হয়ে যাবে এবং রাত্রেবেলা সহজেই ঘুম চলে আসবে নাম্বার দুই নাভি ঘুমাতে যাওয়ার পূর্বে আপনার নাভিতে দু ফোটা সরিষার তেল লাগিয়ে ঘুমান এতে করে আপনার ঠোঁট ফেটে যাওয়া সমস্যা দূর হয়ে যাবে আপনার ঠোঁট অনেক বেশি মোলায়েম এবং সুন্দর হয়ে যাবে এছাড়াও নাভিতে তেল লাগিয়ে রাখলে পেটের যে কোনো ব্যথা দূর হয়ে যায় এবং পাচন প্রক্রিয়া খুব সহজে হতে থাকে নাম্বার তিন শরীর ব্যথা আপনি যদি সারা দিন হাত পা পিঠ ও কোমরের ব্যথায় ভুগতে থাকেন তাহলে রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার পূর্বে আপনার ব্যথার জায়গায় এই সরিষার তেল মালিশ করতে থাকুন এতে করে আপনার পুরো শরীরের ব্যথা আস্তে আস্তে কমতে শুরু করবে সাথে সাথে পায়ের তালুতে মালিশের ফলে আপনার ঘুম অনেক বেশি গভীর হবে এবং সুন্দর হবে নাম্বার চার যে কোনো চোট আপনার শরীরের যদি কোথাও কোনো চোট লেগে থাকে তাহলে এই সরিষার তেল মালিশ করুন এতে করে আপনার সে চোট খুব দ্রুত দূর হয়ে যাবে আপনি ততক্ষণ পর্যন্ত এই সরিষার তেল লাগাতে থাকবেন যতদিন পর্যন্ত না এই চোট ভালো হয়ে যায় নাম্বার পাঁচ অ্যাজমা আপনি যদি অ্যাজমা রোগে ভুগতে থাকেন বা শ্বাসকষ্টে ভুগতে থাকেন তাহলে এই সরিষার তেলের মালিশ আপনার শ্বাসকষ্ট দূর করতে সাহায্য করবে এক চামচ সরিষার তেলের মধ্যে সামান্য পরিমাণ মিশিয়ে আপনি আপনার বুকে ভালোভাবে মালিশ করতে থাকুন এতে করে আপনার অ্যাজমা যেমন খুব দ্রুত ভালো হয়ে যাবে সাথে সাথে আপনার শ্বাসকষ্ট থাকলে সেটিও ভালো হয়ে যাবে নাম্বার ছয় পা ফাটা শীত বা গরমকালে যাদের পা ফাটার সমস্যা রয়েছে তারা সামান্য মোমের সাথে এই সরিষার তেল মিশিয়ে গরম করতে থাকুন এরপরে ফাটা গোড়ালিতে এটি লাগিয়ে রাখুন এটি লাগানোর সাথে সাথে আপনার পায়ের গোড়ালি ফাটা দূর হয়ে যাবে নাম্বার মাথা ব্যথা আপনি সাত যদি নিয়মিত তেল আপনার এ মাথাতে ব্যবহার করতে পারেন তাহলে মাইগ্রেন পেইন আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আপনার মাথা অনেক বেশি আরাম ও পাতলা মনে হবে এছাড়াও আপনি এটি ছোট বাচ্চাদের গায়ে মালিশ করতে পারেন এতে করে তাদের হার যেমন মজবুত হয়ে যাবে পাশাপাশি তারা অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে তো বন্ধু সরিষার তেলের এমন উপকার কথা জেনে আপনার কেমন লাগলো ভিডিওটির ইনফরমেশনগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন এটি বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন যেন তাদের অনেক উপকার হয় এ ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে ক্লিক করবেন তো আজকের মতো এখানেই আবার উঠবে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন হয় ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ সবাইকে